আপনার এই যে পোশাক, এই যে কোথাও গিয়ে প্রতিবাদ পোশাকের মাধ্যমে জানাচ্ছেন, মূলত কি বোঝাতে চাইছেন? সবার প্রতিবাদের ধরন আলাদা হয়, এভাবেই আমি আমার প্রতিবাদটাকে আনতে চেয়েছি। আজকে আমরা কেউই হয়তো নিরাপত্তায় নেই, বাড়িতে যাদের রেখে আমরা কাজে বেরাচ্ছি, আমাদের ছোট ছোট মেয়ে ছেলে হতে পারে, বাবা মা হতে পারে, কেউ আজকে নিরাপত্তায় নেই। নিরাপত্তা পাওয়ার জন্য আমরা যে পুলিশের কাছে যাই, তারাও আজকে আমাদের সাহায্য করে না, না হলে এইখানে আজকে 163 ধারা জারি করতো না। কারণ আমরা তো কারোর ক্ষতি করছি না, কারোর ঝামেলা করছি না, কিছুই করছি না। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে, যাদের আমরা ভগবান বলি, ভগবানের পরে যাদেরকে আমরা স্থান দিয়েছি ডাক্তার, তারা আজকে দিনের পর দিন অনশনে রয়েছে। একটা ডাক্তার সে একটা হসপিটালে নিরাপত্তা পাচ্ছে না, যে এখানে আমরা নিরাপত্তার জন্য যাই, যে আজকে এখানে গেলে আমি সুস্থ হব। এই যে রক্তবর্ণ চোখ, গায়ে শিকল পড়ে রয়েছেন, কালো হাত রয়েছে, মূলত কিসের প্রতীক হিসেবে এগুলো? এই কালো হাতগুলো যেন আঁকড়ে ধরতে চাইছে, যেখানে আমি ছুতে দিতে চাই না সেখানেও এরা তাদের ইচ্ছে মতন যেখানে ইচ্ছে তারা ছুটছে আমাদেরকে। এটা একটা পিশাচের হাত আপনি বলতে পারেন, যে যাদের মনে একটুকু দয়া মায়া কিচ্ছু নেই, একটা মেয়েকে না তো ওভাবে বিভৎসভাবে মারধর করে মেরে ফেলে না। একজন প্রতিবাদী এখানে এসে উপস্থিত হয়েছেন, যিনি পরনে শিকল এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছ স্টেথোস্কোপ নিয়ে একটি কন্যা শিশুকে ধরে রয়েছেন। অর্থাৎ যারা আমাদেরকে সুরক্ষা দেয়, যারা আমাদেরকে বাঁচায়, তাদেরকে আমরা বাঁচাতে অক্ষম। সামাজিকভাবে যে কাজ আমাদের কর্তব্য করা উচিত ছিল, সেই কর্তব্য থেকে কোথাও গিয়ে আমরা পারিনি। তাই যিনি প্রতিবাদ জানাচ্ছেন তার পোশাকের মধ্য দিয়ে, তিনি বলছেন যে এই কালো হাত ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। এবং তারই সঙ্গে তোমায় দেখাবো অনশন মঞ্চের সামনে এখন সাধারণ মানুষের যে ঢল প্রত্যেক দিন আমরা দেখতে পাই, সেই ঢল আজকেও রয়েছে। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রত্যেকে প্রতিবাদ জানাচ্ছেন, স্লোগানে সুর মেলাচ্ছেন এবং তারই সঙ্গে বলছেন হোক প্রতিবাদ। এবং আজকে যে কার্নিভাল ছিল, সেই কার্নিভাল দ্রোহের কার্নিভালে দেখতে পেয়েছো, মানববন্ধনের সাথে সাথে সাধারণ এবং দ্রোহের কার্নিভাল চলছে। আরো এক প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন সরাসরি। সন্দীপ, গত কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম যে অনশন মঞ্চের সামনে বহু সাধারণ মানুষ আসছিলেন, চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছিলেন, কিন্তু আজকের এই দ্রোহে কার্নিভালে যে রকম স্বতঃস্ফূর্ত সারা আমরা দেখলাম, সেটা বোধহয় গত কয়েকদিনের সবকিছুকে ছাপিয়ে গেল সাধারণ মানুষের এই উপস্থিতি। অন্য দিনগুলোর সঙ্গে আজকের ভিড়ের কার্য তো কোনো তুলনাই চলে না। তার কারণ অন্যদিন যে ভিড় হতো সেটা হচ্ছে একেবারে ওই অনশন মঞ্চ কেন্দ্রিক, কিন্তু আজকের ভিড় তার থেকে অনেকটা ব্যাপক তা ছবি বলে দিয়েছে বিকেল 4টে থেকে। ঘড়ির কাঁটা 7টা পেরিয়েছে, অর্থাৎ 3 ঘন্টা ইতিমধ্যেই পার, কিন্তু সেই বিক্ষোভ, সেই প্রতিবাদের স্লোগান, প্রতিবাদের স্বর কোথাও যেন কমছে না, টানা আর সেই স্লোগান চলছে জায়গায় জায়গায়, পকেটে পকেটে সেই জটলা, সেই স্লোগান এখনো পর্যন্ত কিন্তু রয়েছে। এর আগে যে ভিড়টা ছিল সেই ভিড়টা তুলনামূলক হয়তো একটু কমেছে, কিন্তু একই রকম ভাবে তো স্পিরিট একই রকম রয়েছে। আপনারা কোথা থেকে আসছেন? টালিগঞ্জ থেকে, কলকাতা থেকে। আজকে এখানে আসা কি এই গ্রহের কার্নিভালে যোগ দিতে? হ্যাঁ অবশ্যই, এখানে আসা গ্রহের কার্নিভালে যোগ দেওয়ার জন্য, যেটা আমাদের সাথে ঘটছে নিয়ত সেইটার বিচার চাওয়ার জন্য। তারা বিচারের দাবিতে এসছেন, তারা দ্রোহের কার্নিভালের ডাকে এসছেন। তুমি দেখতে পাবে যে এখানে বহু মানুষ এখনো পর্যন্ত স্লোগান দিয়ে চলেছেন। ধর্মতলার মোড়ের যান চলাচল কিন্তু মোটামুটি ভাবে স্তব্ধ সেই বিকেল থেকে, 4টার আগে থেকে একই রকম ভাবে স্লোগান টানা চলছে, প্রত্যেকটি জায়গায় জায়গায় সেই স্লোগান চলছে। এখনো পর্যন্ত বহু চিকিৎসক যেমন এসেছেন, স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং একই রকম ভাবে তারা লাগাতার স্লোগান দিয়ে চলেছেন। আপনারা কি আজকে এই দ্রোহের কার্নিভালের জন্যই এসেছেন? হ্যাঁ, আমরা চাই আমাদের বিচার হোক। যে উৎসবে মানুষ মেতেছে সে উৎসব মানায় না, কলকাতা শহরে সবাই না খেয়ে বসে রয়েছে, ওইখানে ওইখানে বিচারের লড়াই লড়ছে ওইখানে, আর এখানে কার্নিভাল হচ্ছে, মানুষে যাচ্ছে গিয়ে উৎসবে সামিল হচ্ছে, এই উৎসব আমাদের হতে পারে না। বাঙালির কাছে উৎসব মানে লড়াই, লড়াই লড়তে হবে, লড়াই জিততে হবে। মানুষের স্বতঃস্ফূর্ত সারাই দ্রোহের কার্নিভালে চিকিৎসকদের পাশে এসে দাঁড়ালেন অগণিত মানুষ মহানগরীর রাস্তায় প্রতিবাদের ঢেউ।